এত কষ্ট করে যা কষ্ট পেয়েছেন, যদি আকিদা নষ্ট হয়, যদি বিশ্বাস নষ্ট হয়, আল্লাহ সম্পর্কে আপনার ভুল আকিদা থাকে, আপনার জন্য কিছুই অবশিষ্ট করছে বাকি নাই, সব নষ্ট হয়ে যাবে, আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন, কোনো লাভ হবে না। যতই কষ্ট করেন না কেন, আমার কথা না, আল্লাহ তাআলা বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, কাজ করবে, কাজ করতে করতে পিঠ বাঁকা করে ফেলবে। আপনি দেখবেন অনেক মানুষ আছে কাজ করতে করতে পিঠ বাঁকা করে ফেলে, তাসলা নারান হামিয়া, সে জ্বলন্ত আগুনে সে পুড়তে থাকবে, জ্বলতে থাকবে। কেন এত কষ্ট করে জাহান্নামে জ্বলবেন আপনি? আপনার আকীদাটা আগে শুদ্ধ করতে হবে। নবীরা সবাই এই আকীদা শুদ্ধ করার জন্য প্রথম মিশন ছিল আকীদা, প্রথম বিশ্বাসটা শুদ্ধ করছে তারা। বিশ্বাসটা শুদ্ধ করছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে, তিনি প্রথম 13 বছরের মধ্যে 10টা বছর শুধু বিশ্বাস শুদ্ধ করার দাওয়াত দিয়েছেন, আকীদা শুদ্ধ করার দাওয়াত দিয়েছেন, ঈমানটা শুদ্ধ করার দাওয়াত দিয়েছেন। তখন সালাত ফরজ হয়নি, যাকাত ফরজ হয়নি, হজ ফরজ হয়নি, কিছুই ফরজ নাই। তাহলে কি করেছেন যার কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাইফের ময়দানে কষ্ট পেতে হলো, এমন কি করেছেন যে কারণে সাহাবায়ে কেরামকে হিজরত করতে হলো, এমন কি কারণে যে কারণে সাহাবায়ে কেরামকে আম্মার ইবনে ইয়াসারের পিতা মাতাকে মরতে হলো, শাহাদত বরণ করতে হলো, কেন তাদের উপরে ইস্তিমরার চললো? কোনো কিছু নাই, শুধুমাত্র একটাই কারণ হচ্ছে আল্লাহ সম্পর্কে আকীদা কেন শুদ্ধ করছে এটা তারা সহ্য করতে পারছে না। তারা বলতো কি বলতো, তারা কিন্তু আল্লাহকে মানতো, তারা আল্লাহকে আরশের উপরও মানতো। তাদের সমস্যা ছিল আরবে মুশরিকরা, কুরাইশ কখনো আল্লাহকে সর্বত্র বিরাজমান বলে নাই। তাকে তারা জিজ্ঞাসা করতো, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন আমিন তুম মান ফিস সামা ইয়াখসিফা বিকুম আল-আরদ, তোমরা কি যিনি উপরে আছেন তার ব্যাপারে নিরাপদ হয়ে গেছো? তাহলে দেখা গেল তারা নিরাপদ, আল্লাহকে উপরে মানতো। তারপর রসুল বলছেন, রসুলকে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে জিজ্ঞাসা করুন যিনি উপরে আছেন তিনি তোমাদেরকে এই করতে পারেন সেই করতে পারেন, এটাকে অস্বীকার করবে? বুঝা গেল তারা কিন্তু আল্লাহকে উপরে মানত, কিন্তু আমার দেশের মুসলিমরা আল্লাহকে উপরে মানে নাই। এরা মারাত্মক আল্লাহর রুবুবিয়তে শিরিক করে বসে আছে, আল্লাহ সম্পর্কে একদম কট্টর কুফরি আকীদা পোষণ করে বসে আছে। এরপরে বলে ঈমানদার, ইমানদারের যারা থাকতে পারি না, এত ইমান তাদের, এমনকি তারা ইমানের কারণে আমাদেরকে বিভিন্ন রকম খারাপ কথা বলে। অথচ আপনি দেখতে পাবেন এরা সম্পূর্ণরূপে এখনো কুফুরিতে বেঁচে আছে। যারা মনে করবে আল্লাহ সর্বত্র বিরাজমান তারা কাফের, কোনো সন্দেহ নাই। যারা মনে করবে আল্লাহ তাআলা তিনি মানুষ সৃষ্টির ভিতরে আছেন তারা সম্পূর্ণরূপে কাফের, কোনো সন্দেহ নাই। যারা মনে করবে যে আল্লাহ তাআলা সৃষ্টি থেকে আলাদা নয় তারাও কাফের, তাহলে আপনি চিন্তা করে দেখুন কত মানুষ এখন পর্যন্ত ঈমানদার হইতে পারে নাই, এবং শুধু রুবুবিয়তে আল্লাহ তাআলার সত্তার, তার সত্তার ব্যাপারে ঈমান আনতে তারা শুদ্ধ করতে পারে নাই। তারা আল্লাহকে স্রষ্টা মানলেও, আল্লাহকে মালিক মানলেও, আল্লাহকে পরিচালক মানে না। তারা কবরের কাছে যায়, যায় কি বলে, কিছু চায়, কি বলে, খাজারে তো দরবারে কেউ ফিরে না খালি হাতে, বুঝছেন কিনা? তাদের বিশ্বাস যে সন্তান পরিচালনা করে কে, তাদের খাজা, তাদের অমুক ব্যক্তি। এমনকি তারা মনে করে যে ভাগ্য পরিবর্তন করে দিতে পারে তাদের অমুক ব্যক্তি, তার ভাগ্য পরিবর্তনের ক্ষমতা অমুকের রয়েছে। এরা সবাই আল্লাহর রুবুবিয়তে শিরিক করেছে। যেই ব্যক্তি আল্লাহর রুবুবিয়তে শিরিক করবে তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না, সে যত কিছুই করুক না করুক, কোরআন পড়ুক হাদিস পড়ুক, কোনো লাভ হবে না। আপনি হয়তো দেখতে পারেন যে বিশাল বড় মসজিদের ইমাম, কিন্তু যদি আকীদা তার থাকে তার পিছনে নামাজ পড়বেন না, তার পিছনে নামাজ শুদ্ধ হবে না। হ্যাঁ, যদি জানেন না আপনার নামাজ শুদ্ধ হয়ে যাবে, কোনো সন্দেহ নাই, জানার পরে যদি জিজ্ঞাসাও করার দরকার নাই, যদি জানেন যে সে কোনদিন বলছে মসজিদে অথবা খুতবা অথবা আলোচনা বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান বলে দিয়েছে, তার পিছনে সালাত শুদ্ধ হবে না। তাহলে বুঝতে পারছেন কত মারাত্মক আকীদার ভুলের কারণে আপনার সব শেষ, সব শেষ হয়ে যাবে। আপনি সারা জীবন বড় বড় কাজ করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, এবং কি আল্লাহকে আরশের উপরও মানছেন, শেষ জীবনে এসে একটু একটু বলেছেন যে আল্লাহ মনে হয় সর্বত্র বিরাজমান, বাকি জীবনের আমল সব বরবাদ হয়ে গেছে, বাকি জীবনের আমল সব শেষ হয়ে গেছে, এখন আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, কারণ আপনি এখন শিরিক করেছেন, কুফরি করেছেন, বড় কুফরি করেছেন, যাচ্ছে বড় কুফরি, আর কিছু হতে পারে না। তাহলে একজন আল্লাহর উপরে আপনার বিশ্বাসটা শুদ্ধ হতে হবে, এটার নাম হচ্ছে আকীদা, কিছু নয়। আল্লাহর উপরে বিশ্বাসটার মধ্যে প্রথম হচ্ছে আল্লাহ তাআলা, তিনি আমার স্রষ্টা, তিনি আমার রব। এই রবের তিনটা জিনিস বলেছি, একটা তিনি স্রষ্টা, তিনি মালিক, তিনি পরিচালক, এই তিন জিনিস আপনাকে আল্লাহর জন্য নির্ধারণ করতে হবে।